আসসালামু আলাইকুম, আমি জি এম জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা ট্রান্সলেশন বা অনুবাদ নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সময় সংক্রান্ত এই যে ট্রান্সলেশন, এটা যে কোনো প্রাইমারি বিসিএস শিক্ষক নিবন্ধন ব্যাংক প্রিলিমিনারি যে কোনো প্রতিযোগিতায় এমনকি ভাইবাতেও, এই প্রাইমারির যে ভাইবা চলছে এখানেও কিন্তু এই সময় সংক্রান্ত অনেক অনুবাদ ধরছে। সুতরাং একটু সচেতন থাকলেই এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলো কিন্তু আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ইংরেজিতে সাত ধরনের সেন্টেন্স সাধারণত পরীক্ষায় আসে বা ভাইবাতে জিজ্ঞাসা করে, প্রিলিমিনারিতে আসে। যদি রাউন্ড টাইম হয়, যেমন একটা বাজে, দুইটা বাজে, তিনটা বাজে, তখন মনে রাখবেন ও ক্লক, যেমন তিনটা বাজে, ইটস থ্রি ও ক্লক। যখন বলবে পৌনে, তখন কোয়ার্টার টু, যখন বলবে শোয়া, তখন কোয়ার্টার পাস্ট, যখন বলবে সাড়ে, তখন হাফ পাস্ট। আরেকটা হলো যে মিনিটস পাস্ট, আর হচ্ছে মিনিটস টু। যদি বাঁচতে বাকি থাকে তাহলে মিনিটস টু, আর যদি বেজে অতিক্রম করে তিনটা বেজে পাঁচ মিনিট, সেক্ষেত্রে মিনিটস পাস্ট, বেজে ডট ডট মিনিট মানে মিনিটস পাস্ট। আর এই মাত্র তিনটা বাজলো, এইরকম যদি শব্দ থাকে তাহলে জাস্ট স্ট্রাক। অনুবাদ ভালো পারার জন্য আপনাকে অবশ্যই এই সাতটা ওয়ার্ড ভালোভাবে জানতে হবে। আর একটা বিষয় খুব ভালো মনে রেখে, একটা রাউন্ড টাইমের পরে হয়ে গেলে পাস্ট, আর আগে থাকলে টু। তো এই যে সাতটা উদাহরণ আমরা দেখলাম, তার সাতটা উদাহরণ এখানে দেখছি যে এখন তিনটা বাজে, ইট ইজ থ্রি ও ক্লক। যদি বলতো চারটা বাজে, তাহলে ইট ইজ ফোর ও ক্লক, রাউন্ড টাইম হলে ও ক্লক। এখন পৌনে তিনটা বাজে, পৌনে বললে কী হবে, কোয়ার্টার টু। এখন পৌনে তিনটা বাজে, তাহলে ইট ইজ কোয়ার্টার টু থ্রি। এখন পৌনে চারটা বাজে, এটা বললে কী হতো, ইট ইজ কোয়ার্টার টু ফোর। শোয়া বললে কোয়ার্টার পাস্ট, এখন শোয়া তিনটা বাজে, ইট ইজ কোয়ার্টার পাস্ট থ্রি। এখন পৌনে চারটা বাজে, তাহলে কী হতো, ইট ইজ কোয়ার্টার পাস্ট ফোর। এখন সাড়ে তিনটা বাজে, এই সাড়েও কিন্তু অতিক্রম হয়ে গেছে রাউন্ড টাইমে, তাই পাস্ট হবে, তাহলে ইট ইজ হাফ পাস্ট থ্রি। এটার পরিবর্তে বলা যায় ইট ইজ থ্রি থার্টি। এখন তিনটা বেজে বিশ মিনিট, দেখেন ওই তিনটা বেজে অতিক্রম করেছে, অতিক্রম করলেই মনে রাখবেন পাস্ট, তাহলে ইট ইজ টোয়েন্টি মিনিটস পাস্ট থ্রি, টোয়েন্টি মিনিটস পাস্ট থ্রি। এখন তিনটা বাজতে দশ মিনিট বাকি, এই যে বাজতে বাকি বললে টু, ইট ইজ টেন মিনিটস টু থ্রি। এই মাত্র তিনটা বাজলো, ইট হ্যাজ জাস্ট স্ট্রাক থ্রি। আপনি স্ক্রিনটা একটু পজ করে কয়েকবার নিজে নিজে পড়ুন, আশা করি সহজ হয়ে যাবে। নেক্সট আরও দেখতে থাকুন, ভিডিওটি স্টপ করে আপনি কয়েকবার রিডিং পড়ুন, নোট নিন, তাহলে খুবই ভালো পারবেন। আর আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রাখি যে জাহাঙ্গীরস অনলাইন স্কুল নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে কিন্তু অনেক রিটেন ডকুমেন্ট শেয়ার করতে পারি যেটা ইউটিউবে সম্ভব না। সেখানে আমি মেসেঞ্জারে আপনাদের অনেক প্রশ্নের রিপ্লাই দিই, সুতরাং যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো বা লাইক দেননি তারা অনুগ্রহপূর্বক আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফেসবুকে যান, অথবা ফেসবুকে যেয়ে লিখেন জাহাঙ্গীরস অনলাইন স্কুল, তাহলে আমার পেজটি পেয়ে যাবেন, লাইক বা ফলো দিয়ে রাখুন। এখন চমৎকার একটি ডিসপ্লের মাধ্যমে আমরা বারোটা অনুবাদ শিখব। দেখেন এখানে ঘন্টার কাঁটা দুইটা বরাবর, এবং ডান পাশে পাঁচটি, বাম পাশে পাঁচটি, উপরে নিচে একটা একটা দুইটা, মোট বারোটা ট্রান্সলেশন আমরা খুব ভালোভাবে শিখব। তো জাস্ট রাউন্ড টাইম যে দুইটা বাজে, তাহলে কি বলবো, ইটস টু ও ক্লক। এখন দুইটা বেজে পাঁচ মিনিট, এই যে দুইটা বেজে অতিক্রম করলে কিন্তু পাস্ট হবে, তাহলে কী হবে, ইটস ফাইভ পাস্ট টু। দুইটা বেজে দশ মিনিট, ইটস টেন পাস্ট টু। এখন একটা বিষয় খেয়াল করবেন যে পনেরো মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট, শোয়া আর পৌনে, দেখেন শোয়া দুইটা বাজে, তাহলে ইটস কোয়ার্টার পাস্ট টু, আর পৌনে বললে কিন্তু কোয়ার্টার টু হতো। দুইটা বেজে বিশ মিনিট, ইটস টোয়েন্টি পাস্ট টু। দুইটা বেজে পঁচিশ মিনিট, ইটস টোয়েন্টি ফাইভ পাস্ট টু। আড়াইটা বাজে বা দুইটা বেজে তিরিশ মিনিট, ইটস হাফ পাস্ট টু। এখন আর একটা বিষয় লক্ষণীয় যে দুইটা পঁয়ত্রিশ, এখন এটাকে আপনি কিন্তু বলতে পারেন যে তিনটা বাজতে পঁচিশ মিনিট বাকি, পারেন না, অবশ্যই পারেন। তো সেইভাবে অনুবাদ করা হয়েছে ইটস টোয়েন্টি ফাইভ টু থ্রি, অর্থাৎ তিনটা বাজতে পঁচিশ মিনিট বাকি। আপনি কিন্তু এভাবেও করতে পারেন যে দুইটা বেজে পঁয়ত্রিশ মিনিট, তো পরের টাইমটা দেখেন তিনটা বাজতে চল্লিশ মিনিট বাকি বা দুইটা চল্লিশ, তাহলে ইটস টোয়েন্টি টু থ্রি। এখন যদি দুইটা পঁয়তাল্লিশ বা শোয়া তিনটা বাজে,
এইটা কি বলবেন? শোয়া বললে কোয়ার্টার টু, ইটস কোয়ার্টার টু থ্রি, দুইটা পঞ্চাশ মিনিট বা তিনটা বাজতে দশ মিনিট বাকি, ইটস টেন টু থ্রি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চান তারা নিয়মিত আমার ভিডিওর সাথেই থাকুন।